তো হ্যালো গাইস, আমি তনু। ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হলো যে আজকে যেহেতু 15 আগস্ট, তাই আমরা আজকে ঘুরতে যাব। আর ডিসাইড করা হয়েছে নেপালে যাব, কিন্তু এখনও ঠিক নেই যে কোথায় যাব। তো তোমরা সব ভিডিও মানে সব কিছু ভিডিওতে দেখতে থাকবে। এখন তো ঘুম থেকে উঠলাম, এখন 8টা বাজে, আর 9টার সময় বেরোওয়ার কথা। তো চলো আমরা রেডি রেডি হয়ে কথা বলছি তোমাদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই কে কে যাবে, আমার বর আর আমি, আর আমার বরের বন্ধুর যাওয়ার কথা ফ্যামিলি নিয়ে। তো দেখি কি হয়, সবই দেখতে পারবে এই ব্লগে, আর অনেক মজা হতে চলেছে আশা করি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আর আমার বর গাড়িতে পতাকা লাগাবে আর তার বন্ধু লাগাবে। তো দেখতে থাকো তোমরা কি কি হয়। প্রথমে যাওয়ার কথা ছিল নেপালে, তো আমরা যেতে পারলাম না সেখানে কিছু কারণের জন্য। তো আমরা এখন যাচ্ছি অহলদারাতে। তো অহলদারাতে এখন যাব, সেটাই আমি বলছিলাম, তো শোনা যাচ্ছিল না ভালো করে। তো দাদাদের লাইসেন্স একটু প্রবলেম হচ্ছিল, মানে আমার বরের বন্ধুদের, তো এই জন্য আমরা ডেরোতে যেতে পারলাম না, আর নেপালেও যেতে পারলাম না, কারণ পুলিশ ওখানে ধরছিল। তো আমরা এখন যাচ্ছি অহলদারার পথে। আর রাস্তাটা এত খারাপ ছিল, কারণ আমরা ঘুরে গিয়েছিলাম, অনেক বাজে রাস্তা, অনেক রিস্ক নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু খুব ভালো জায়গায় গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো অহলদারা যাব গিয়ে কী কী করবো, দেখতে থাকো। হেলমেটটা নাও, আমরা চলে এসেছি এখন অহলদারাতে। দেখো সুন্দর ভিউ, একটা এসে বলে ভিউটা নষ্ট হয়ে যায়। ফাইনালি গাইস, আমরা চলে এসেছি অহলদারাতে। এই যে তোমার দাদা ভাই, এখানে এত সুন্দর মানে ভিউ, দারুণ ভিউ, আর এখানে কিছু দেখা যাচ্ছে না, অনেক অনেক ব্লগাররা এসেছে। আমরা নিচের দিকে যাব আর তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে মেঘ ঢেকে গেছে পুরো, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এসেছি কোথায় বলো, জায়গাটা কেমন লাগছে তোমার বলো? আগে 3 বার আসি, এর জন্য সেমন কোনো, আমার তো আছি, বউগুলো তো বেরায়নি, বুঝলো? বউগুলো আজকে আসলো, বউগুলো আজকে আসলো, ঠিক। আমাদের জন্য নতুন কোনো ব্যাপার না, এগুলো এগুলো আমাদের পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, 3 বার আসা হয়ে গেছে এখানে। তোমার জন্য শুধু আসলো। এই যে দেখো দাদার দাদার মেয়েটা কত সুন্দর মজা নিচ্ছে, ও পড়ে যাবে, রাগ করছিল তখন। এই যে দাদার মেয়েটাও আসছে, তোমার কেমন লাগছে বলো? বলো ভালো লাগছে বলো,
বলো ভালো, জোরে বলো ভালো। তুমি কি খেয়েছো, কিছু খাবে? হ্যাঁ কিছু খাবে, কিছু খাবে, কি খাবে? হ্যাঁ চলো আমি এখন পুচিদের সাথে ছবি তুলব একটা, আর তোমাদেরকে সব ভিউ দেখাবো। কাল শীতকাল মনে হচ্ছে একদম কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ওই জায়গাটা বললো সব করতেছে সব, মানে এত ঢালু জায়গা, সবাই দূরে দূরে যাচ্ছে, আর অনেক ব্লগাররা এসেছে ব্লগ করছে এখানটায়। তো বেশ ভালো জায়গা, আর আমরা এখনো কিছু খাইনি, এখন খাওয়া দাওয়া করতে হবে। পয়সা শেষ, কি খাবো? কি বলছো? সব শেষ, দাদার পয়সা নাই, 15 টাকা আছে, খাবো 5 টাকা করে। 2500 টাকা যে ক্যাশ নিলা, আর এখানে যত টাকা খরচা করে আমরা এসেছি তত টাকা উসুল। ছেলেগুলো খুব জয় বলছে, আজকে 15 আগস্ট, তাই ওই পুকুরটা আমরা যাবো, আর এইতে সব পিছলা, এত পিছলা পড়ে যাচ্ছি। বড় বড় ব্লগাররা রয়েছে আর সবাই সবাই এখান থেকে ব্যাক করছে, কারণ কথা একটু উদাহরণ এই, মানে এই জায়গাটা এতটা স্লিপ, ধরে ধরে উঠাতে হয়, দেখতেই পাচ্ছ। আর প্রচন্ড রিস্ক দেখে সবাই এখান থেকে ব্যাক করছে, কিন্তু ভিউটা অনেক সুন্দর। কিছুই দেখা যাচ্ছে না, মানে শীতকাল। বন্ধুরা এই এই দোকানটা ঢুকলাম, তো একটাই দোকান এখানটায়, এই দোকানে মোমো জিজ্ঞাসা করলো, মোমো নেই, তোমাদের এখন চা খেতে হবে এখানটায়, আর মোমোটা পরে খাবো অন্য জায়গায়। তো দেখতে চা চলে এসেছে গাই, চারজনের চা। এই যে ও খাবে না, ও এখন বেশ খাচ্ছে না। তো আমরা এখন বেরোবো, ওখানে গাড়ি পার্কিং করা রয়েছে, তো চলো দেখতে পাবো। Thank you.
দেখতে পাচ্ছ আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি, আর দেখো কত সুন্দর একটা জায়গায়, ও দারুণ জায়গায় এসেছি। গাইস আমরা বৌদ্ধ মন্দিরে চলে এসেছি আর মন্দিরটা এত সুন্দর তোমরা দেখতে পেলে, আর এখানে অনেক ভিডিও ভিডিও করতে যাচ্ছি, রিলসের ভিডিওগুলো, কিন্তু এখানে নেটওয়ার্কটা একদমই স্লো। আর দেখো গ্রাউন্ডটা, তোমরা একবার এসে এখানে ঘুরে যেও, বেঙ্গল সাফারির কাছে, ঠিক আছে? এখন বেরোবো এখান থেকে, দেখো কত সুন্দর একটা জায়গা। বাড়িতে যাবো, আর শিলিগুড়ির বিখ্যাত দোকান থেকে মোমো খাবো, যে দোকানে আমাকে তোমার দাদা ভাই খাওয়ায়নি, কিন্তু ও ডেলি খাইতো, তো আমাকে খাওয়াবো, খুব টেস্ট বলে মোমোটার। তো সেখান থেকে মোমো খেয়ে আমরা কিছু কেনাকাটা করে বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে তোমাদের কিছু কথা শেয়ার করব, তো যেটা বলা খুব জরুরি। তো মোমোর দোকানে গিয়ে দেখা হচ্ছে। এই জায়গাটার নাম হলো লোকাঘাট, আর লোকাঘাটে সবচেয়ে ফেমাস মোমোর দোকান, মানে শিলিগুড়ির মধ্যে, দারুণ খেতে, একবার ট্রাই করব। আর এখন একটা আখ খাবো, আখের রস, তারপরে মোমো। তো ওই যে আখের রস চলে আসছে এই কাকুর, তো এখন আখের রস খাওয়ার পর মোমো খাবো। বাড়ি এসে তোমার দাদা ভাই চানা আর চা বানিয়েছিল, দারুণ টেস্টি। আর ভিডিওটি শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।